بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الله تعالى من امتي سبعين الف بغير حساب ولا عذاب الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون رواه البخاري ومسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو انكم كنتم تتوكلون على الله حق توكله لا رزقتم كما يرزق الطير تغدو خماسا وتروح بتانا رواه ابو داود والنسائي والترمذي وابن ماجه بسند صحيح সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ মানুষের জীবনে আল্লাহর উপরে ভরসা করে চলা একটা একান্ত জরুরি ব্যাপার যখন মানুষ আল্লাহকে চিনতে পারে জানতে পারে বুঝতে পারে তখনই মানুষ আল্লাহর উপরে ভরসা করা প্রয়োজন মনে করে আর তখনই মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে শিখে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্য উদ্দেশ্যে চলা যাত্রা আরম্ভ করলাম আমি তোমার উপরে ভরসা রাখি নড়াচড়া করাও চলাচল করার শক্তি আমার নেই একমাত্র তোমার শক্তি ছাড়া আমার চলা আমার না চলা একমাত্র তোমার শক্তির উপরে নির্ভর করে মানুষ এই কথা বলতে শিখে আর তখনই শয়তান তাকে বলে যে কুফিতা ও উকিতা আল্লাহ তোমাকে রক্ষা করলেন আর আল্লাহ তোমাকে শয়তান থেকে হেফাজত করলেন এই বাক্যটি এত গুরুত্বপূর্ণ বাক্য যে শয়তান তখন বলতে বাধ্য হয় আমি যা করতে চেয়েছিলাম তার হলো না তোমার এই বাক্য বলার কারণে আমার শক্তি খর্ব হলো আমি আর নিজস্ব শক্তির ভিত্তিতে তোমার কিছু করতে পারবো না কাজেই মানুষের জীবনে একটি জরুরি কাজ নির্ভর করে
আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর উপরে ভরসা করে বহু নবীগণ কিছু করেছেন, বলেছেন, এবং অতীতের অনেক পরহেজগার মানুষ তা করেছেন, তা আমরা দেখতে পাই। তারই কিছু সংক্ষিপ্ত আমরা বিবরণ পেশ করব, যাতে করে আমাদের জীবনে আমরা আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে পারি। এ ব্যাপারে আমরা প্রথমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল গার, আমি আল্লাহ রাসূলের সাথে গারে শহরে গর্তের মধ্যে ছিলাম। গারে হীরা হচ্ছে নবী হওয়ার পূর্বে যেখানে তিনি গিয়ে আশ্রয় নিয়ে নিজের গতিতে জিকির আজকার করতেন, দিন ধর্ম পালন করতেন, যেখানে জিব্রাইল আলাইহিসসালাম প্রথমে এসেছিলেন, সেটা হচ্ছে গারে হীরা। গারে শহর রাতের অন্ধকারে কোনো এক সময়ে আবু বকর সিদ্দিককে সাথে করে মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে যাচ্ছেন, সেই দিনের আশ্রয়স্থলের নাম হচ্ছে গারে শহর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলকে বললাম, লাউ নাজারা আহাদুহুম তাহাতা কাদামাইহে, তারা যদি তাদের পায়ের দিকে লক্ষ্য করে, লাভ সারা না, তাহলে আমাদের দেখে নিবে। আমরা যে গর্তের মধ্যে আছি সেই গর্তের উপর দিকে তারা সবাই চলাচল করছে। লাউ নাজারা আহাদুহুম, লাউ নাজারা আহাদুহুম, তাদের যে কোনো ব্যক্তি তাহাতা কাদামাইহে, নিজের পায়ের দিকে লক্ষ্য করলেই, লাভ সরানা, আমাদের দেখে নেবে। তখন আল্লাহ তাআলা বলছেন, ওই কথাটি আল্লাহ রাসূল বলছেন আবু বকর সিদ্দিককে, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছে। এর নাম হলো আল্লাহ ভরসা। তিনি এই কথা বলার পরে বলছেন, মা জান্নুকা ইয়া আবু বকর বিইসনাইন আল্লাহ সালেসনা, আবু বকর তুমি কি মনে করো যে আমরা দুইজন, আবু বকর তুমি কি মনে করো যে আমরা দুইজন, আল্লাহ আমাদের তৃতীয় জন, আমরা দুইজন নেই, আমরা এখানে তিনজন আছি। আগের বাক্য যা কোরআনে প্রমাণ হয় আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি যা পরে বললেন মুখের ভাষায় তাতেও প্রমাণ হয় যে আমরা তিনজন। এ কথার অর্থ এই নয় যে আল্লাহ ওখানে আছেন, সপ্তম আকাশ থেকে নেমে ওই গর্তে গিয়ে আল্লাহ আশ্রয় নিয়েছেন, এ কথা নয়। এটা যদি আমরা বুঝি তাহলে আকীদায় ত্রুটি চলে আসবে, তাহলে যত কাল্লা তত আল্লাহ হবে। তার মানে প্রত্যেকটা মানুষের সাথে তাহলে আল্লাহ আছেন, মানে তাকে নিজে গিয়ে থাকতে হচ্ছে। তো সবাই যদি মনে করেন যে আল্লাহ আমার সাথে আছেন, তাহলে আল্লাহ সবার কাছে গিয়ে থাকছেন, তাহলে এতগুলি আল্লাহ হতে হবে, এই হিসাব একেবারেই ভুল। আমাদের সাথে আল্লাহ আছেন মানে আল্লাহর শক্তি আমাদের সাথে আছে, তাকে এসে আমাদের সাথে শক্তি প্রয়োগ করে দেখাতে হবে যে আমি আছি, এ কথা নয়। তার শক্তি হলো কোন ফায়া, কোন যা তিনি চাচ্ছেন তা হতে বলবেন, তাহলে হয়ে যাবে, এটাই হলো শক্তি। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা ইব্রাহিম হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল কালাহা সালাসা মাররা হিনা উলকিয়া ফিন্নার, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন বলেছিলেন, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আমার যত কাজ আছে সমস্ত কাজের জন্য তিনি উত্তম কর্মদাতা, তিনি যেভাবে করবেন সেটাই হবে, আমার এই বিষয়ে ভাবার কিছু নেই। তাই আল্লাহ উত্তরে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও,
যাতে করে ইব্রাহিমের কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম যা বললেন আল্লাহ তার উত্তরে বললেন। ইব্রাহিম বললেন আমি আল্লাহর উপরে ভরসা করি, তা আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার বিষয়টি দেখলাম। এর নাম আল্লাহ ভরসা। মুসা আলাইহিসসালাম পালিয়ে যাচ্ছেন ফেরাউনের এলাকা থেকে। ফেরাউন মুসা আলাইহিসসালামকে ধরে হত্যা করবে এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই মুসা আলাইহিসসালামকে বলা হলো আপনি এলাকা থেকে চলে যান। মুসা আলাইহিসসালাম কিছু সঙ্গী সাথী নিয়ে চলে যাচ্ছেন সামনে সাগর, বাহারে কুলজুম, নীল নদ নয়, কুলজুম সাগর। কুলজুম সাগরের পাশে যখন তিনি উপস্থিত হলেন, তালা আসহাবু মুসা, তখন মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বললেন ইন্না লা মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। কেন? আমাদের তো এখন সামনে সাগর, ডানে বামে পিছনে ফেরাউন, আমরা এখন আটকা পড়েছি। তখন মুসা আলাইহিসসালাম বললেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। কাল্লা শব্দের অর্থ এই, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। কেন? ইন্নে মায়ে রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেদিনই, তিনি আমাকে পথ দেখাবেন। কিভাবে পথ দেখাবেন এটা মুসা আলাইহিসসালাম জানেন না, তবে তিনি বিশ্বাসী, এর নাম আল্লাহ ভরসা। কিভাবে হতে পারে এখানে বাঁচার পথ, কি এমন পথঘাট থাকতে পারে এখানে বাঁচার? ফাওয়াহাইনা ইলা মুসা, আমি তখন মুসাকে বললাম, আল্লাহ বলছেন, মুসা যখন এভাবে বলল তখন আমি মুসাকে বললাম, মুসা আনিজির বে আসা কাল বাহারা, তোমার লাঠি দিয়ে একটু সাগরের উপরে মারো। আল্লাহ নিজে থেকেই কাজ করতে পারেন, কোন ফায়ে কোন হ হয়ে যাও, কিন্তু সহজে আল্লাহ নিজে থেকে কোনো কাজ করেন না, মানুষ দিয়েই করান। সে মুসা তোমার হাতে যে লাঠি আছে, মুসাকে এই লাঠি সম্পর্কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, মা বে এমিনে কে মুসা, মুসা তোমার হাতে কি, এটা আল্লাহ বলছে। তো মুসা আলাইহিসসালাম বলছে যে হ্যাঁ আসা, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি গাছের উপরে পিটিয়ে, ডালের উপরে পিটিয়ে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই, এটা হলো আমার প্রথম কাজ। আর অতাক্ক আলাইহা, আমি রাখাল মানুষ তো, সময়ে যেতে যেতে সামনে কোনো যদি ড্রেন পড়ে নালা, তাহলে আমি লাঠের উপরে ভর দিয়ে লাভ দিয়ে এদিক থেকে ওদিক চলে যাই, এটা আমার কাজ হয়। আর একটা কাজ হয় ওয়ালিয়া ফিয়া মারে বোখরা, আমার যা প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা আমার লাঠি দিয়ে হয়ে যায়। টিউবওয়েলের প্রয়োজন হলে একটু এভাবে ছেড়ে দিলেই পানি চলে আসবে, কোনো সমস্যা নেই, যার যেটা যখন যেটা প্রয়োজন হবে। আসলে মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলিয়ে নেবেন এই জন্যে আল্লাহ বলছেন যে তোমার লাঠিটা এই জন্যই, ওই লাঠিটা তো তুমি মারো, যখনই মারা হলো ফান ফালাকা, তখন পানি ফেটে গেল, পানি দুই দিকে সরে গেল, এমনভাবে পানি দুই দিকে সরে গেল, কা তাউদিল আজিম, পানির পাহাড় হয়ে গেল বিশাল। তাউদ ত ও দাল, এই শব্দের অর্থ হচ্ছে খুব বিশাল উঁচু পাহাড়, তার উপরে আবার আজিম লাগা আছে, আরও বড় পানির পাহাড়। আরও বড় পানির পাহাড় মানে পানি দুই দিকে সরে গিয়ে দাঁড়িয়ে থাকলো, পানির গভীরতা যেখানে যত বেশি পানির পাহাড়ের উঁচুতা তত বেশি। কোনো জায়গায় যদি পানির গভীরতা 1 কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যদি কোনো জায়গায় পানির গভীরতা 10 কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা 10 কিলোমিটার, যদি কোনো জায়গাতে পানির গভীরতা 1000 কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা 1000 কিলোমিটার। আল্লাহ পানির পাহাড়ের উঁচুতার কথা বললেন, পানি দুই দিকে দাঁড়িয়ে থেকে গেল আর তিনি পার হয়ে চলে গেলেন, এর নাম আল্লাহ ভরসা। গাল্লাকাতিল আবওয়াব, আমরা ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে দেখতে পাই গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল। অকালাত হাইতালাক, জুলাইখা বলল ইউসুফ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। বিবরণে অনেক কিছু বলা হয়েছে, যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা অনেক কিছুই বলেছেন, তারা বলতে বলতে অনেক বাড়াবাড়িও করেছেন যার অনেক অংশই ঠিক নয়।
তবে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, দরজাগুলি সব বন্ধ করে দিল। বহুবচন শব্দ ব্যবহার করাতে বোঝা যাচ্ছে যে যেখানে ইউসুফ আলাইহিস সালাম আছেন উপস্থিত এবং জুলাইকা আছে, সেটা এমন নির্জনের ঘর যে ঘরের বিষয়ে অনেক দরজা আছে, হয় এক ঘরেরই অনেক দরজা আর না হলে সেখানে পৌঁছিতে কয়েকটা দরজা আছে। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল এবং বলল, হাই তালাক, ইসব তুমি জেনায় লিপ্ত হও। তখন ইসব আলাইসাল্লাম বলছেন, ইন্নি মাজ আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মুসা আলাইসাল্লাম বললেন, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। তখন তিনি আল্লাহ শব্দ ব্যবহার করেননি, তিনি বলেছেন প্রতিপালক। আর এখানে ইসব আলাইসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। ইন্নাহু রব্বি, বলো কি তুমি, প্রথম কথা হলো এই যে তুমি যা বলেছ এই বিষয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। ইসবের কতরূপ চেহারা তা মানুষের বিবরণে আসবে না, ওটা যেটা জুলাইখা বাস্তব পরীক্ষা করেছিল। ঘটনা যখন সমাজে ছড়িয়ে গেল তখন জুলাইখা বলল, ও তোমরা তো ইসবকে দেখোনি যার জন্য আমার উপরে বদনাম শুরু করেছ, দেখি তোমাদেরও একটু দেখাই। তো বেশ কিছু মহিলাকে জমা করে ইসবকে তাদের সামনে দিয়ে হাঁটতে বললেন। এ কথা ঠিক, তাদের হাতে একটা ফল দেওয়া হলো আর একটা ছুরি দেওয়া হলো, ইসব যখন হাঁটবে তখন তোমরা দেখবে আর তোমরা ওই ফলটা ছিলবে। ইসব আলাইসাল্লাম তাদের সামনে দিয়ে হাঁটতেই তারা ফল ছিলতে গেল, তারা বলল, এ কি, এ তো ফেরেশতা, এই কথাও বলল, তারা হাতও কেটে দিল। তার মানে তারা ভাবতেই পারে নাই যে মানুষ এত সুন্দর হয়। তখন জুলাইখা বলতে শিখল, লোম তুন্নানি, আরে তোমরা যে পুরুষের ব্যাপার আমার নিন্দা করো সেই পুরুষ তো এই পুরুষ, তোমরা একবার দেখেই নিজেকে সংবরণশীল করে রাখতে পারো না, আর আমি যাকে দিন রাত খাওয়ার পেশ করি সে নিজেকে এখানে একটা হেফাজত করতে চাইল, মানে সমাজের মুখ থেকে। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কথার ভিত্তিতে ইসুফ আলাইসাল্লাম প্রথমে বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এর নাম আল্লাহ ভরসা, তিনি বিশ্বাসী যে আমি এখান থেকে বেঁচে যাব। জুলাইখা বিশ্বাসী যে ইসব এখান থেকে বাঁচতে পারে না, আমি সব দরজা বন্ধ করেছি। আর জুলাইখা আরবি মহিলা, নিশ্চিত লাখো নারীর মধ্যে সুন্দরী, ওরা আরবি মানুষ, সাধারণত তারা সুন্দরী, তার উপরন্ত সুন্দরীর চেয়ে সুন্দরী আছে। যেমন দেখা যায় ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর ব্যাপারে বলা হলো, সারা, হে আহসানুন নিসাই মিন আরব, আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী নারী সারা, একথা বুখারীতে এসেছে, হতে পারে সেই সময়ের ব্যাপার। তারপরে ঈসা আলাইহিসসালাম বললেন, ইন্নাহু মাসওয়ায়া, এটা কি করে হতে পারে, সে আমাকে থাকার জায়গা দিয়েছে। তার মানে তোমার স্বামী আমাকে থাকার জায়গা দিয়েছে, তোমার স্বামী আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর আমি এই অন্যায় করবো, মানে তুমি বলো কি। প্রথমত এটা আল্লাহর সাথে নেহায়াত অন্যায় কাজ করা হবে, এরপরে আমার মালিকের সাথে হবে এটা নেহায়াত অন্যায়। তুমি আমার মালিকের স্ত্রী, আমার মালিক এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তোমার সাথে আমি অন্যায় করবো মানে, ইন্নাহু লাইফ লাহু জালিমিন, যার জীবনে এরকম অন্যায় করেছে, মালিকের সাথে অন্যায় আচরণ করেছে, তার জীবনে কোনোদিন পরিত্রাণ পেতে পারে না, আমি সব বলছি। এরপরেও একটা কথা আছে, চোরে শোনে না ধর্মের কথা। জুলাইখা এই কথাকে উপেক্ষা করে ইসবকে ধরার চেষ্টা করল। যখন ইসব আলাইসাল্লাম বেকায়দা দেখলেন যে এভাবে হচ্ছে না, তখন তিনি ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিলেন। তখন তিনি দরজা খুলে বের হচ্ছিলেন, এটা বোঝা যায় না, দরজা সব এমনিতেই খুলে যায়। তাতে কোরআন মাজিদে যেভাবে এসেছে, জুলাইখা জামার পিছন দিক চেপে ধরল, জামার পিছন দিক ছিঁড়ে তার হাতে থেকে গেল, ইসব আলাইসাল্লাম বের হয়ে আসলেন, সব দরজা উপেক্ষা করে, মানে দরজা এমনিতেই খুলে গেছে, এটাই চূড়ান্ত, এটার নাম হচ্ছে আল্লাহ ভরসা। যেমন বাহির দরজায় ইসব আলাইসাল্লাম বের হয়েছেন, তখনই সেখানেই জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, যেখানে জুলাইখা সেখানে জুলাইখার স্বামী, সেখানে ইসব আলাইসাল্লাম, দুইজনের দুই মন্তব্য। জুলাইখা বলল, আপনার কাজের লোক আমার সাথে অন্যায় করতে চায়। ইসব আলাইসাল্লাম বললেন, হে, সে
সাথে অন্যায় করতে চেয়েছে, সে আমাকে ফুসলিয়েছে, এটা ওরা হাতে হাতে না করতে হবে, এরকম কথা হাতে হাতে একটু দেরি করলে এটা অপবাদের ব্যাপার, একটু দেরি করলে এর সমস্যা আছে। জুলাইখা বলল আপনার কাজের লোক আমার সাথে অন্যায় করতে চায়, এর বিচার হতে হবে। আপনি বিচার না করলে বলছি একে হয় পিটাতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে। ঈসা আলাইহিসসালামের 12 বছর জেল হলো। তবে জুলাইখার স্বামী বলল ইউসুফ আরে জান হাজা তুমি এখান থেকে মুখ ফিরিয়ে নাও, বিষয়টি আমি বুঝতে পারছি। তখনই জুলাইখার স্বামী বুঝতে পেরেছিল কোনো সমস্যা আছে, কিন্তু সার্বিক সমস্যাকে লক্ষ্য করে জুলাইখার স্বামী ইউসুফকে জেলখানায় দেওয়া ছাড়া কোনো পথঘাট বুঝতে পারেননি। শান্ত হতে পারে এটা তিনি ভাবছিলেন, আর ওই পরিস্থিতিতে ঈসা আলাইহিসসালামের জেলে যাওয়া জরুরি ছিল পরিবেশ পরিস্থিতিকে ঠেকানোর জন্য। পরিস্থিতি ছিল এত ঘোলাটে। এই কথাটি ঈসা আলাইহিসসালাম আবার শেষে বললেন যখন তাকে জেলখানা থেকে বের হতে বলা হলো, তখন তিনি বললেন আমি জেলখানা থেকে বের হব না, আগে একথা প্রকাশ হতে হবে যে আমি অন্যায় করিনি, বাদশার স্ত্রী জুলাইখা করেছে, এটা জাতিকে বলতে হবে। তারপরে আমি জেল থেকে বের হব না, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইউসুফ আমার চেয়ে অনেক ধৈর্যশীল, আমি 12 বছর জেলে থাকার পরে যদি আমাকে বলতো যে বাইরে চলেন আমি তাৎক্ষণিক বের হয়ে যেতাম, চলো কতদিন থেকে জেলে আছি। কিন্তু ইউসুফ এ কথা বললেন না, বললেন যে আগে প্রকাশ হতে হবে কথা সত্য নমিত। তখন তিনি এ কথা বলেছিলেন দালিকা লিআলম আননি লামাখুনু বিল গায়ব, এটা আগে প্রকাশ হতে হবে যে আমি মালিকের অগোচরে তার স্ত্রীর সাথে অন্যায় করিনি, আমি তার কোনো খেয়ানত করিনি, এই কথা আগে জাতির সামনে বাদশার সামনে প্রকাশ হতে হবে, তারপর আমি বের হব। এই কথাটা তিনি আবার বলছেন সূরা ইউসুফের শেষে। এটা মানুষ জেনে নেই, লাম আখনু বিল গায়ব, আমি মালিকের অগোচরে খেয়ানত করিনি, আমি মালিকের খেয়ানত করিনি। পরিস্থিতিতে এই কথা যদিও আমি বহুবার বলেছি আপনাদেরকে যে আপনি বুঝতে পারছেন না নারী কি জিনিস, খুব জটিল, আপনার জীবনের ধ্বংস ডেকে আনার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম, খুব সাবধান থাকুন। যদিও দিন যত যাবে সমাজে জেনা তত বেশি হবে, 50 জন নারী একজন পুরুষের পিছনে ধাওয়া করবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। 50 জন বলতে 50 জন সংখ্যাই বলা হয়নি, হাজারো নারী, হাজারো পুরুষের, হাজারো নারীর সাথে জেনার সম্পর্ক থাকবে, হাজারো নারীর হাজারো পুরুষের সাথে জেনার সম্পর্ক থাকবে, সমাজ শুধু পূর্ণ হবে জেনায় আর জেনায়। 15 বছর পূর্বে মোবাইল জেনার এত বড় মাধ্যম তা মানুষ জানত না, 50 বছর পরে আরও কত মাধ্যম হবে তা মানুষ জানে না, 100 বছর পরে 500 বছর পরে জেনার আরও কত মাধ্যম হবে তা মানুষ জানে না। যদি এখন মানুষ ভাবছে যে এর চেয়ে আর বেশি কী হতে পারে, আরও মানুষ এখন ভাবতেই পারবে না, ভাবার হিসাবে আসবে না, কিন্তু হবে এ কথাই ঠিক। আপনাকে দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা, কিভাবে তারা আল্লাহর উপরে ভরসা করে থাকত। যখনই মারিয়াম গোসলখানাতে ঢুকেছেন তখনই সাধারণত আরবীদের একটা নিয়ম ছিল পোশাক কাপড় চোপড় ছাড়াই গোসলখানায় প্রবেশ করা, আজও মানুষ করতে পারে। যেই গোসলখানা ঘেরা আছে সেই গোসলখানায় পরনে কাপড় থাকা জরুরি নয়, নারী পুরুষ স্বামী স্ত্রী একসাথে গোসলখানায় ঢুকেছে ফরজ গোসল করবে বলে কারো পরনে কোনো প্রকার কাপড় নেই, গামছা বা ছায়া কোনো প্রকারই কাপড় নেই, একেবারেই খালি অবস্থায় আছে। এ অবস্থায় অজু করে গোসল করে শরীর হাত মুছে নিয়ে আবার পোশাক পরে সলাত আদায় করবে, কোনো সমস্যা নেই। অজু ভেঙে যাই, পেশাব করলে, পায়খানা করলে, বায়ু আসলে, ঘুমিয়ে গেলে, তাছাড়া অজু ভেঙে যায় না। উত্তেজনা অবস্থায় লজ্জা স্থানে হাত পড়লে অজু ভেঙে যায়, উত্তেজনা বিহীন হাত পড়লে অজু ভেঙে যায় না। যেটা আমরা বুঝেছি কাপড়ের উপরে তা নয়, কাপড়ের উপর নিচে বলে কোনো কথা নাই, যখন উত্তেজনা অবস্থায় লজ্জা স্থানে হাত পড়বে তখন অজু ভেঙে যায়, এই বিষয়ে এই কথাটি চূড়ান্ত।
সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আল্লাহ ভরসার উপরে কথা বলছিলাম, এতে জুলাইখা যখন গোসলখানে ঢুকেছেন তখনই জিবরাইল আলাইহিসসালাম একেবারে হৃষ্টপুষ্ট যুবক সুন্দর টকটকে এক মানুষের আকৃতিতে ভিতরে ঢুকে গেছে। তখন জুলাইয়া মারিয়াম বলছেন, ইন্নি আউযু বিরহমান মিনকা ইন কুনতা তাকিয়া, কে তুমি? আমি আল্লাহর রহমানের উপরে ভরসা করে বলছি, তুমি যদি পরহেজগার হও। তিনি বলছেন রহমান, তার মানে তিনি বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে আল্লাহ বলে যত দয়া পাবো, রহমান বলে তার চেয়ে বেশি দয়া পাবো। এক একটা শব্দের এক একটা ভাবমূর্তি আছে, যারা যেভাবে বুঝেছেন তারা সেভাবে বলেছেন। তিনি মনে করলেন আমার মান সম্মান রক্ষা করার জন্য এটা এত একটা জটিল সময় যে এখানে রহমান বলি। তিনি অবশ্য এই কথা তার খালু জাকারিয়াকে বলেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাবা, যতবারই মেহরাবে যাই, অর্থাৎ যেই মসজিদের যেই ঘরে জুলাইখা থাকতেন, যতবারই তিনি সেখানে যেতেন দেখতেন সেখানে অসময়ের ফল। তিনি বলতেন, মারিয়াম আন্না হাদি লাকা, এসবগুলো তোমার কাছে কোথা থেকে আসলো? গরমের দিনে, শীতের দিনে ফজলি আম, অসময়ের ফল তোমার কাছে কি করে আসতে পারে? তখন ইনি বলছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ইয়ারজুকু মাইয়াশা বেগাইরে হিসাব, আল্লাহ মানুষ কি রুজি দেন মানুষের অজান্তে? তার মানে তিনি দেখালেন এটা যে আল্লাহর উপরে আমার এত ভরসা যে আল্লাহ আমার ঘরে রুজি পাঠিয়ে দেন। এমনি চলে আসে কি ফেরেশতা দিয়ে পাঠান কোনো উল্লেখ নাই, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। দেখেন তার আল্লাহ ভরসা কত, মানুষ দিয়ে বা ফেরেশতা দিয়ে পাঠাচ্ছেন এটা বোঝা যায় না। এমনিতেই মারিয়ামের কাছে খাদ্য উপস্থিত, মারিয়াম কত সম্মানী মহিলা, কত পরহেজগার মহিলা, জাতির জন্য কত নিদর্শন স্বরূপ হিসেবে নারী, তা নারী বুঝে না, বুঝতেও চেষ্টা করে না। এরা তো সমাজে অন্যায় করাটাই ভালো মনে করে। একজন নারীকে কি করে বুঝতে পারে? একজন নারীকে বুঝতে হলে ভাবতে হবে তার কাছে আল্লাহর পক্ষ থেকে এমনিতেই খাদ্য চলে আসে, তাহলে তার পরহেজগারিতা কত বেশি এবং তার আল্লাহ ভরসা কত বেশি। আমরা একাধিক সূত্রে এভাবে অবগত যে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো আন্না ইব্রাহিম দাখালা বেহা, এক ইব্রাহিম নামে এক লোক তার স্ত্রীকে সাথে নিয়ে এই গ্রামে প্রবেশ করেছে। হে আহসানু নিসা মিন আল আরব, তার সাথে যে মহিলা রয়েছে সে হলো আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। ফাকিলা লাহু, ইব্রাহিমকে বলা হলো মানে হে আল্লাতি মাকা, তোমার সাথে যে মহিলা আছে সে কে? এতে বোঝা যাচ্ছে যে পরিচিতের একটা ব্যাপার আছে, তাই অন্য বর্ণনায় ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, দেখো সারা, এ এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না, তোমাকে কেউ বলে যদি এটা কে, তাহলে বলিও এটা আমার ভাই, আমাকে বললে আমি বলবো আমার বোন। এই কথাই তিনি বলছেন যে তাকে বলা হলো মানে হে আল্লাতি মাক, তোমার সাথে যে মহিলা সে কে? তিনি বললেন হে উক্তি, সে আমার বোন। সুমা রাজা এলাইহা, এরপরে তিনি সারার কাছে গেলেন, সারার কাছে গিয়ে বলছেন লা তুকাদ্দিবি বিহাদিসি, সারা তুমি আমার কথায় আমাকে মিথ্যু প্রমাণ করো না। আন্নি আখবারতুহুম আন্নাকে উক্তি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন, এখন যদি তুমি কথা উলট পালট করো তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। তার জীবনে কয়েকটা মিথ্যা কথা, তার মধ্যে এটা একটা, তিনি স্ত্রী না বলে বোন বলে স্বীকার করলেন। তিনি বললেন ইন আল্লাহর যে মোমিনুন গাইরো গাইরোকে, তবে সারা এ কথা তুমি জেনে রাখো, মাটির উপরে আমি আর তুমি ছাড়া আর কেউ মোমিন নেই, আল্লাহকে বিশ্বাস করে এমন সদস্য তুমি আর আমি ছাড়া এই ভূখণ্ডে মাটির উপর আর কেউ নেই। এই কথা বলার পরেও কথা রক্ষা হলো না, শেষ পর্যন্ত আর সালা বেহা এলাইহে, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায় করার জন্য দাঁড়ালো, ফাকামাত তখন সারাও দাঁড়ালেন, ফাতাওয়াজ্জা ওয়াতুসাল্লি, তিনি ওযু করলেন এবং দুই রাকাত সালাত আদায় করলেন। দুই রাকাত সালাত আদায় করে তিনি বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা,
আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করি। তোমার রাসূল ইব্রাহিম আমি স্বামী এ কথা বলছি না, আমি বলছি যে আমি তোমাকে বিশ্বাস করি আর ইব্রাহিম তোমার নবী, এটা আমি মেনে নিয়েছি যে ইব্রাহিম নবী। এক নম্বর আমি তোমাকে বিশ্বাস করি, দুই নম্বর ইব্রাহিম যে তোমার নবী এই কথা আমি বিশ্বাস করি, তিন নম্বর আহসান তো ফারজি ইল্লা লাজাউজি, আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া জিন্দগিতে আমি কোনোদিন কাউকে ব্যবহার করতে দিনি। এই তিনটে কথা যদি আমার ঠিক হয়ে থাকে ফালাতুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে তুমি আমার উপরে স্বৈরাচারী শাসককে জয় করো না। কথার ভাবমূর্তি বলেন, একই বলে আল্লাহ ভরসা। আপনার স্ত্রী এই মসজিদে এসেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে ঝুঁকে তো যেমন তেমনই, যেমন ছিল তেমনই, তার মানে এখনই তার দুলা ভাই আসুক, তার ডাকের শেষ নাই, ভাইয়া আসো। মসজিদ থেকে বের হওয়ার পরে তার সাড়াই, তার কথার সাড়া সাড়া দিতে পারে আল্লাহ আপনি বলছেন। বাড়িতে যাওয়ার পরই তার রাস্তাঘাট সব ঠিকই আছে। আপনার যেমন এখন আপনাকে আজকেও মসজিদে ঢুকতে দেখলাম যে আপনি মসজিদে ঢুকে প্যান্টটা টাকনোর উপরে করছেন। আপনারা মোহাম্মদপুরের মুসল্লি মসজিদের, এটা একটা এই শহরে ব্যতিক্রম মসজিদ কোরআন এবং সহিহ হাদিস প্রচার করার, আর মানব বলেই এই মসজিদে আসেন, কি করে আপনি প্যান্টটা আজও রেখেছেন টাকনোর নিচে, এটা হয় কি করে? যেই কথা আপনাকে আমি একাধিকবার বললাম যে আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া, একটি দয়া আল্লাহ প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছেন, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে জুমা খায়, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে, 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বিচারের মাঠে মানুষের উপরে দয়া করার জন্য, ক্ষমা করার জন্য। এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাহলে তারা কত বড় পাপী। তার তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তারা যতই তাহাজ্জুদ পড়ুক আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে এই পাপ থেকে ফিরে আসতে হবে তোবা করে। তারপরে সে যতই বড়ই পরহেজগার হোক না কেন আল্লাহ তার সাথে কথা বলবেন না। দুই হচ্ছে মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করছে, প্রতি বছর যদি হজ করে লম্বা হাতের ব্লাউজ পরে থাকে, শিপন শাড়ি পরে থাকে, প্রতি রমজানে যদি ওমরা করে, দিন রাত যদি তাসবিহ তাহলিল করে, মিথ্যা কথায় দায়িত্ব পালন করলে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। তিন আল মুসবেল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যারা, তার সাথে আল্লাহ কথা বলবেন না। আপনি এটা স্বাভাবিক মনে করছেন? বিচারের মাঠে আল্লাহ এত বড় ক্ষমাশীল হওয়ার পরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পায়জামা প্যান্ট লুঙ্গি যারা টাকনোর নিচে পরে তারা, যার জন্য তো দিন বলতে থাকলাম যে আপনার স্ত্রী শিক্ষিতা মহিলা নয়, আপনার প্যান্টটা সে সাফ করে শুকাতে দেয়, আপনার বাচ্চার প্যান্টটা সে সাফ করে শুকাতে দেয়, দিন রাত দেখছে প্যান্টটা টাকনোর নিচে আছে, এর পর কেমন আছো শিক্ষিতা নারী? এ হচ্ছে অসভ্য অশিক্ষিতা নারী, সে ধর্মকর্মই বুঝে না, তিন ঘন্টার মধ্যে এটা কেটে ছোট করতে হবে, কেন যে আপনার প্যান্ট টাকনোর নিচে আছে বুঝতে পারলাম না। দেখুন বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না, এটা ঠিক নাই। সন্ধ্যা হতে হতে বাড়িতে যত প্যান্ট আছে সব কেটে ছোট করতে হবে, কথা উপেক্ষা করে কোনো লাভ নেই, বক্তব্যের সাথে মোনাফিকি করেও কোনো লাভ নেই। আপনি মুসলিম, একটা জোরালো অধিকার আমাদের আছে, তারই ভিত্তিতে বলে যাচ্ছি ভুল করিয়েন না, আল্লাহর উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদখুলু মিন উম্মতি সাবঈনা আলফ বেগারে হিসাব ওয়াল আযাব, আল্লাহ তাআলা আমার উম্মতের 70,000 মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিবেন। অন্য সময় যে বলি 70,000, আবার প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 আর তিন অঞ্জলি, ওই হাদিসের সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই, ওটা ভিন্ন আর এটা ভিন্ন, ওটা হলো বিচারের পরে, জাহান্নামে চলে যাবে তারপরে ওটা, আর এটা হচ্ছে বিচার শুরু হতেই 70,000 মানুষকে আল্লাহ হিসাব ছাড়াই জান্নাতে দিবেন, তাদের কোনো হিসাব নিকাশই হবে না, তারা হচ্ছে আল্লাযীনা
লা ইস্তারকুনা, যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করেনি, কারো কাছে ঝাড়ফুঁক করে নেয়নি, নিজে আয়াতুল কুরসি পড়েছে, নাস ফালাক পড়েছে, কিন্তু কারো কাছে ফুঁক দিয়ে নেওয়ার ব্যাপারে, ঝাড়ফুঁক নেওয়ার ব্যাপারে আশ্রয় গ্রহণ করেনি, বৈধভাবে ঝাড়ফুঁক নেওয়া যায় এরপরেও নেয়নি, ওলা এটা তাইয়ারও না, যারা অশুভ ফল কোনোদিন গ্রহণ করেনি। এটা আপনার একটা ভালো জ্ঞান থাকতে হবে, নইলে আপনি এটা এই বাক্যকে মূল্যায়ন করতে পারবেন না। এখনই যদি আপনার ছেলে আর আপনার ভাইয়ের ছেলে গাড়িতে উঠে রাজশাহী যাচ্ছিল, আপনার সিরাজগঞ্জে আপনার ছেলে আলাদা গাড়িতে উঠেছে, আর যে গাড়িতে আপনার ছেলে উঠেছে ওই গাড়িটা 10 মিনিট পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে, আপনি চট করে বলে উঠবেন, আমার ছেলে যদি আগের গাড়িতে থাকতো তাহলে এটা ঘটতো না। এটা তো আপনার বিশ্বাসের অভাব, এটা আপনার অশুভ ফল গ্রহণ করা। আল্লাহ রাসূল বলছেন, যারা অশুভ ফল গ্রহণ করে না তারাই হিসাব ছাড়াই জান্নাতে যাবে। তিনি বললেন, আহুম আল্লাযীনা ইতাওয়াক্কালুনা, যারা আল্লাহর উপরে সব সময় ভরসা করে চলে, প্রতিটা কাজেই আল্লাহর উপরে ভরসা করে চলে, তাদের হিসাব ছাড়াই 70,000 মানুষের জান্নাত হবে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউনাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করো তাহলে সত্য সত্যই ভরসার একটা ব্যাপার আছে, সব ভরসা আল্লাহর উপরে হয় না, নাহলে এভাবে বলা হচ্ছে কেন, যদি তোমরা সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করো, লা রুজিকতুম, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে, কামা ইরজাকুত তায়র, যেমন ভাবে পাখিকে রুজি দেওয়া হয়, এক দুঃখে মাসান তারু হবে তানান, যখন সকালে বের হই তখন খালি পেটে বের হই, যখন বিকেলে ফিরে আসে ভরা পেটে ফিরে আসে, অথচ কোনো দিনের রুজি তার নির্ধারিত নেই যে আজ কি রুজি হবে কাল কি রুজি হবে। এই কথাটা আল্লাহ রাসূল বলছেন, সত্য সত্যই যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো তাহলে তোমাদের রুজি দেওয়া হবে, পাখিকে যেভাবে রুজি দেওয়া হয়, পাখি যখন সকালে বের হয় তখন খালি পেট বের হয়, আর যখন বিকেলে ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে। তার আল্লাহর উপরে ভরসা যেমন, তোমার যদি ভরসা তেমন হয়ে যায় তাহলে রুজি এভাবেই হবে। পৃথিবীতে মানুষ আল্লাহর উপরে ভরসা করে অনেক অনেক লোক কাজ করেছে, অনেক দৃষ্টান্ত আছে, নবীগণ তো আছে আছেই, সাহাবাগণ তো আছে। তার একবার তো ইব্রাহিম আলাইহিসসালামের এক স্ত্রীর কথা বললাম, ইব্রাহিম আলাইহিসসালামের আর এক স্ত্রী হাজেরা বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবরণ, ইব্রাহিম আলাইহিসসালাম যা বেহা ওয়াবে ইবনেহা ইসমাইলা, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে আসলেন, ফা ওয়াজা হুম্মা ইনদাল মসজিদ ইনদা দাওহাতিন ফাওকা জামজামা আলাল মসজিদে, স্ত্রী এবং বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর, পাকুড় গাছের নিচে, পাকুড় গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে রেখে দিলেন। ওয়ালাইসা বে মাক্কাতা ইয়াউমা ইযিন শাইউন ওয়ালাইসা বে মা ওয়ালাহাদুন ওয়ালাইসা বে মা, সেই দিন মক্কাতে কোনো মানুষও ছিল না, সেই দিন মক্কাতে কোনো পানির ব্যবস্থাও ছিল না। এইভাবে রেখে দিয়ে ফাক্কাফা ইব্রাহিমও, ইব্রাহিম উল্টা মুখে চললেন, ওয়া তাবিআত হু উম্মু ইসমাইলা, ইসমাইলের মা তার পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে লাগলেন, আইনাত তাজ হবে ইব্রাহিম ওয়া তাতরুকুনা কোন বেহাজাল ওয়াদি আল্লাহ জি লাইসা ফিহি ইনশাল্লাহ শায়, ইব্রাহিম আপনি বা কোথায় যাচ্ছেন আর আমাদেরকে ছেড়ে যাচ্ছেন এখানে এমন উপত্যকায় যেখানে মানুষও নাই, যেখানে ঘাস পাতাও নেই, কোনো কিছুই নেই। ওয়াকালত মেরারান জালেকা, তিনি বহুবার বললেন, ওলা ইয়ালতাফাতু ইলাইহা ওয়া জালা লা ইয়ালতাফাতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার কথার কোনো ভ্রূক্ষেপ করলেন না, তার কথার প্রতি কোনো লক্ষ্য করলেন না। শেষ পর্যন্ত তিনি ভাবলেন, মনে হচ্ছে যিনি আমার সাথে কথা বলবেন না, তখন তিনি বলছেন, আ আল্লাহ আমারাকা বেহাজা, তাহলে কি আল্লাহ আপনাকে এইভাবে যেতে বলেছেন? কালা নাম, উনি বললেন নাম, হ্যাঁ। তখন ফারাজাত, তিনি হাজেরা উল্টা মুখে ফিরলেন, মানে পিছনে পিছনে যাচ্ছিলেন, স্বামীর পিছনে পিছনে হাঁটছেন আর এই কথা বলছেন। শেষ পর্যন্ত স্বামী যখন কোনো কথা বললেন না,
বললেন যে আমি আল্লাহর অনুমতিতে যাচ্ছি এটুকুই। তখন তিনি আবার ফিরলেন অন্তলাকে ইব্রাহিমও, ইব্রাহিম চলতে থাকলেন তার নিজ গতিতে। ফা আতা সানায়ে, তিনি সানায়ে পাহাড়ের নিকটে চলে আসলেন। লায়রা নহু, তার আহাল পরিবার আর তাকে দেখতে পায় না। ফা জালা ওয়াজাহু আর বাইতা, তিনি তার মুখমণ্ডলকে কাবা ঘরের দিকে করলেন। এবার ইব্রাহিম যে পথে হাঁটছিলেন সে পথ থেকে উল্টে কাবা ঘরের দিকে মুখ করলেন। দোয়া করলে কেবলামুখী হতে হয়, এটা সুন্নাত। ওয়াদা বেহাউলাইল কালেমাতে, এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম এই বাক্যগুলি দিয়ে তার পরিবারের জন্য দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি আসকান্তু মিন যুরিয়্যাতি, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম, বেওয়াদিন এমন একটা উপত্যকায়, গাইরে দিদারিন, যেখানে কোনো ঘাস পাতা নেই, ইন দ্য বাইতিকাল মহরম, তোমার এই পবিত্র কাবা ঘরের পাশে। এই কথা তিনি দীর্ঘ সময় ধরে বললেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করা লাগে মাঝে মধ্যে। মানুষের কাছে দোয়া চাইতে হয় ছেলে মেয়ের জন্য, নিজেও ছেলে মেয়ের জন্য মাঝে মধ্যে দোয়া করতে হয়, প্রয়োজনে হাত তুলে দোয়া করতে হয়। নইলে আপনি যতটুকু ভালো আছেন আপনার বাপ মার জন্য, আপনার ছেলে ততটুকু ভালো হবে না, ও আর তার চেয়ে খারাপ হবে। তখন দেখবেন যে আপনার ছবিটা সুন্দর করে সাজিয়ে আপনার ঘরে রেখে সম্মান করছে ছবিকে। আপনাকে বলে দিনি, যেই ছেলে মেয়ে বাপের ছবিকে সম্মান করে ও হলো কুসন্তান, যেই ছেলে মেয়ে বাপের ছবিকে সম্মান করে ঝুলিয়ে রাখে ও হলো অশিক্ষিত সন্তান, ও হলো কুসন্তান। ও তো হাজার ওবার বলা আছে, আপনি আমার ভাষা পরিবর্তন করতে পারবেন না, আমার দেহে সাস্তা আগালি, আপনার কাছে কোনো যুক্তি নাই, আপনাকে ভারী লাগতে পারে, আর ভারী লাগাটাই আমি চাচ্ছি যেন আপনি মরা পর্যন্ত ভুলতে না পারেন। আব্দুর রহিম ওই বাক্যটা বলেছিল, মরা পর্যন্ত যেন আপনার শরীর ছিদ্র করে চলে যায় এমন কথা আমি সেটাই চাচ্ছি। যেই ছেলে মেয়ে বাপের ছবিকে সম্মান করে ঝুলিয়ে রেখেছে কুসন্তান, আপনি আমার ভাষা পরিবর্তন করতে পারবেন না, এটাই ভাষা। ও শিক্ষিত নয়, ও ভালো নয়, তো কুনা তো কি, ও তো ভালোই বুঝে না, এটাই ভাষা আপনি মনে রাখুন। আপনাকে কষ্ট লাগে এ কথা আমি বহুবার শুনেছি, মাধ্যম দিয়েও আপনি বলেছেন যে আব্দুর রহিম সাহেব এই কথা একটু পরিবর্তন করে বললেই তো হয়। জি না, পরিবর্তন করে বললে আপনাকে মিঠা লাগবে, আর মিঠা লাগাটা আমি চাচ্ছি না, মিঠাটার প্রয়োজন নেই। আপনি পহিলা বৈশাখ এই মসজিদের মুসল্লি, আপনি পহিলা বৈশাখে সম্মতি জানিয়েছেন, আপনার লজ্জাবোধের মনে আমরা দাবি রাখি না, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার ইতস্তবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি। আপনি মুসলমানের বাচ্চা হয়ে ওই কাজ করলেন কি করে? আপনাকে আমি হাজার করিয়েছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার জীবনে বড় ভয় এক নম্বর আইম্মাতাল মুজিলিন, ভ্রান্ত হুজুর। আল্লাহ রাসূল বলছেন আমি ভ্রান্ত হুজুরকে ভয় করি। হুজুরই কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এই দেখেন এ আয়াতে বলছে যে ভোট দিতে হবে, ভোট পবিত্র আমানত। কোরআন মাজিদ খুলে বলছে হুজুর মানুষ, হুজুর মানুষ বলছেন, এই দেখেন কোরআন মাজিদে এ আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে মিলাদ চলবে। তাহলে এই ওই পরামর্শ দিয়েছে, নইলে কবরের উপরে ফুল চাপানো এটা একটা অন্যায়, তারপরে নির্ধারিত দোয়া করতে আসা এটা একটা অন্যায়, তার নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে এটা একটা অন্যায়, তার উপরে হিন্দু মানুষটা দাঁড়িয়ে আছে পাশে এটা একটা অন্যায়, এতগুলো অন্যায় জমা হওয়ার পরে এটা ইবাদত হয় কি করে? ওটা নির্ধারিত দিনে আছে, এটা একটা হারাম, নিহত অন্যায় কাজ, একবারে সবচেয়ে বড় পর্যায়ের হারাম। এরপরে কবর উপরে ফুল আছে, এটা সবচেয়ে বড় পর্যায়ের হারাম। এরপরে নারী পুরুষ একাকার হয়ে আছে, এটা সবচেয়ে বড় পর্যায়ের হারাম। এরপরে হিন্দু মানুষটা আছে, এটা একটা বড় পর্যায়ের হারাম। এই দোয়া কবুল হয় কি করে? এক শ্রেণীর হুজুরই এই পরামর্শ দিয়েছে, নইলে এটা হয় কি করে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় যে ভ্রান্ত হুজুর হবে, মিলাদ তো ওরাই করে। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটার আপনি ব্যাখ্যা করেন, আমি অনুবাদ করলাম আপনার বুঝে। বাংলাদেশে আপনি বসবাস করছেন, আপনি এই বাক্যের আপনি ব্যাখ্যা বের করুন, কোথায় কোথায় সেটা যে আমরা হিন্দুদের সাথে মিশে যাই, কোন কাজ আমার হিন্দুদের সাথে মিশে যাওয়া আছে যে তিনি 1450 বছর পূর্বে এই বাক্য বলে গেলেন। তিনি বলে গেলেন আমার উম্মত মূর্তি পূজা করবে, তিনটা বাক্য বললেন। শেষের বাক্যটি হলো
আমার উম্মত মূর্তি পূজা করবে। মূর্তি পূজা করবো মানে আমরা সরস্বতী পূজা করি নাকি, ভগবতী করি নাকি, আমরা কালী দুর্গা করি নাকি, একটা দুর্গা তৈরি করে আমার গ্রহণে সেখানে ফুল চাপাই নাকি, কলা দিই নাকি, আমরা কলা দিই মুসলমানের সন্তান হওয়ার পরে। ও কলা দেওয়া কাজটা দেখে আপনাকে খারাপ লাগলো, মাস্টার ডিগ্রি পাস মানুষ, আপনি মুচকি মুচকি হাসছেন আর বলছেন আশ্চর্য বোকা মানুষ, সরস্বতী কালী ভগবতীকে কলা খায়, তার সামনে কলা রেখেছে আর জিলাপি রেখেছে, আপনি সিমেন্ট মাটির খাম্বা তৈরি করে তার উপরে ফুল চাপালেন আবার খালি পায়ে, ওর চেয়ে আপনি বেশি খারাপ নয় বেশি খারাপ, ও তো খালি পায়ে আসেনি, আপনি খালি পায়ে এসেছেন, নির্ধারিত দিনে এসেছেন, ওরা নির্ধারিত দিনে যায় কিনা ওই ইতিহাসে আমাদের অবগতিতে কম আছে। তার একটা পূজা করে, তারা সময়ে দিয়ে আসে, সকাল বিকাল দিয়ে আসে, তবে আপনার মতো নীতি পালন করে না। আপনি বলেন আল্লাহ রাসূল যে বাক্যটা বলেছেন সেই বাক্যের সাথে মিল আছে কিনা, আল্লাহ রাসূল বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে, আমরা মূর্তি পূজা করি মানে আমরা সরস্বতী ভগবতী তৈরি করে মূর্তি পূজা করি নাকি, তিনি এক কথা বললেন কেন, 1450 বছর পূর্বের এই বাক্য আপনি বিবেচনা করুন। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, অনেক দিন আগের কথা, হাজার হাজার বছর আগের কথা, বানী ইসরায়েল একজন মানুষ, একজন মানুষের কাছে 1000 টাকা কর্জ নিয়েছিল, কর্জ নেওয়ার পরে সে সফরে চলে যায়, সফরে চলে গিয়ে নির্ধারিত সময়ে টাকাটা পাঠানোর জন্য নদীর ধারে আসে, নৌকা খুঁজে, যানবাহন ছিল না নৌকা ছাড়া, এটি খুঁজে খুঁজে তিনি তা ব্যবস্থা করতে পারলেন না, তখন তিনি ভাবলেন কি করা যায়, ফা খাজাল খাসাবা এরকম একটা লাঠি নিলেন, ফানা কারাহা এরপরে লাঠিটা এক জায়গায় ছিদ্র করে ফাদ খালাহা, তার ওই টাকাটা ওই লাঠির ভিতরে ঢুকিয়ে দিলেন, ওয়া সাহিফাতান মিনহু ইলা সাহিবিহি, এরপরে একটা পত্র ওই ছিদ্রর ভিতরে ঢুকিয়ে দিলেন, ওয়া জাজাহা ফি মাউজিহা, আর উপরে তামা আপনার এ করে গলিয়ে উপরে লাগিয়ে দিলেন ওই লাঠিটার উপরে। তারপরে বলছেন নদীর পাশে সাগরের পাশে দাঁড়িয়ে লোকটা বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি কুনত তাসাল্লাতু রাজুলান, একজন মানুষের কাছে আমি 1000 টাকা স্বর্ণমুদ্রা কর্জ চেয়েছিলাম, ফাসালানি শহীদান, সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, বলেছিল আমি টাকা দিব তবে সাক্ষী লাগবে, আমি বলেছিলাম যে কাফা বিল্লাহি শহীদান, আল্লাহই সাক্ষীর জন্য যথেষ্ট, আমি আবার মানুষ কোথায় খুঁজতে যাব, ফারাজিয়া বেকা, তাতে ও সম্মতি জানিয়েছিল, হে আল্লাহ ফাসালানি কাফিলান, সে আমার কাছে একটা জিম্মেদার চেয়েছিল, বলেছিল যে তুমি যদি টাকা নির্ধারিত সময়ে দিতে না পারো তাহলে দিবে কে, এরকম একটা লোক নিয়ে আসো, আমি বলেছিলাম কাফা বিল্লাহি কাফিলান, আল্লাহই জিম্মেদার হিসাবে যথেষ্ট, এখন আর আমি মানুষ কোথায় আনতে যাব, আল্লাহ তুমি এই কথা ভালোভাবে জানো, ফাজাহাত আমি জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা করেছি যানবাহনের নির্ধারিত সময়ে যাব বলে, মা ওয়াজাত্ত আমি তা ব্যবস্থা করতে পারিনি, আমি টাকা নির্ধারিত সময়ে পৌঁছাতে পারলাম না, অতএব আমি এই টাকা তোমার কাছে হস্তান্তর করলাম, ফাল কাহা ফিল বাহারে, এই কথা বলে ওই লাঠিটা সাগরের মধ্যে উনি ফেলে দিলেন, ফা ওয়ালাজা ফিল বাহারে, ফেলতেই লাঠিটা ভিতরে কাঠটা ভিতরে চলে গেল, পানির ভিতরে চলে গেল, এরপরে সে ফিরে গেল, তার গতিতে সে যানবাহন খুঁজছে কবে যেতে পারে, মালিকের সাথে নির্ধারিত সময়ে কথা ছিল, সে নদীর ঘাটে আসলো, এসে কোনো মানুষ দেখতে পেলো না, ফওয়াজাদা খাসাবা, দেখলো যে একটা লাঠি কাঠ ওখানে ভাসছে, ফা আখা যাহা, সে কাঠটা নিয়ে নিল, লে হাতাবান লে আমরা তে, তার স্ত্রীর কাঠের জ্বালানি হিসাবে, যে বাড়িতে নিয়ে যাই জ্বালানির কাজ দিবে, রাস্তাঘাটে কিছু পড়ে থাকলে সংসারের প্রয়োজন হলে তাকে তুচ্ছ মনে করে চলে যাওয়া নয়, ওটা নিয়েই যেতে হবে, তা মানুষের কাছে প্রয়োজনে হস্তান্তর করতে হবে বা ফকির মিসকিন গিয়ে দিতে হবে বা নিজে কাজে লাগাতে হবে, ওটা উঠিয়ে নিয়ে গিয়ে ফা সাক্কাহা ওকে চিরল, ফেড়ে ফেলল, চিরতেই দেখা যাচ্ছে 1000 টাকা আর ওই পত্র, এটাও পেয়ে গেল, এখনই লোকটা আসার পরে অনেক দিন পরে আবার টাকা নিয়ে এসছে, এসে বলছে এ দেখেন আপনার পাওনা টাকাটা আমি নিয়ে আসলাম নেন, তখন বলছে কি ব্যাপার আপনি টাকা পাঠাননি, পত্র এবং টাকা পাঠিয়েছিলেন, তখন তিনি বলছেন যে না আমি আপনাকে এই কথা বলছি না, আমি বলছি যে আজকের আগে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারিনি, এর জন্য দুঃখিত আপনি টাকা নেন, তখন ওই লোকটা বলছে যে না আল্লাহ আপনার পক্ষ থেকে টাকা আমার কাছে পৌঁছে দিয়েছে এইভাবে, এর নাম আল্লাহ ভরসা,
আপনি এই টাকা নিয়ে ফেরত যান, তিনি খুশি হয়ে ওই যে 1000 টাকা আবার পরে নিয়ে গেছিলেন তা নিয়ে ফেরত আসলেন, লাগবে না আপনার টাকা আমি পেয়ে গেছি। দেখেন বুখারী মুসলিমের ঘটনা, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা যদি মানুষ করে তাহলে আল্লাহ ব্যবস্থা করেন, কিন্তু প্রকৃত ভরসা হতে হবে। আপনি এমনিতেই হোমসি খেলে একটা বলছেন আর নিসব কিছু অন্যায় করছেন, তা কেমনে হয়? বৃষ্টি তাদের ধরে নিল, বৃষ্টি আসলো, তারা একটা গর্তে আশ্রয় নিল, জবলে পাহাড় থেকে একটা পাথর গড়ে এসে তাদের গর্তের মুখের উপরে পড়ে গেল, পাথর তাদের ঢেকে ফেলল। তারা তিনজন একজন আর একজনকে বলল, পরস্পরে বলা বলি করল, ফাজকুরুল্লাহ, তোমরা এখন আল্লাহকে স্মরণ করো। এই যে আমল তোমা আমালান, জীবনে যদি কোনো আমল করে থাকো, ফাদু বেহা, তাহলে সে আমলকে আল্লাহর সামনে পেশ করো, এবং সে পেশ করে আল্লাহকে বলো যে আল্লাহ ওই আমলের ভিত্তিতে আমাদের বাঁচাও। ফা ইনাজ্জিল্লাহ ফা ইনাজ্জিনাল্লাহ তাআলা, তাহলে আল্লাহ হয়তো বা আমাদেরকে বাঁচাতে পারে। এই বলে তারা পরস্পরে একটা সিদ্ধান্ত করে নিল। তিনজনের একজন বলছে, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখানে কাবিরানে, আমার দুইজন বৃদ্ধ পিতা মাতা ছিলেন, কুনতু আরাল ওয়ালিয়া সিবিয়াতুন সেগার, আমার অনেকগুলি ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা ছিল, বহু বচন এসেছে, আপনার মতো একটার একটা ছেলে মেয়ে নয়, আপনার তো আগে ভালো করে দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে, কে আপনাকে বলে দিয়েছে একটা ছেলের একটা মেয়ে সুখী সংসার, তাই আপনি পথ আগে বন্ধ করে রেখেছেন, আপনি এখন কোন সাহসে দোয়া করবেন? মানে আপনাকে একটু খারাপ লাগবে, কেমন হলে দোয়া কবুল হয় কি না, সুখী সংসার আশায় মাত্র দুটাই ছেলে নিলাম, এই হিসাব কে দিল? এই হিসাবটা যে একটা নেহায়াত অন্যায়, নেহায়াত ভুল, আপনি সাহস করবেন কি করে? উনি বলছেন, ওয়ালিয়া সিবাতুন সেগার, আমার অনেকগুলি ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু আর আলাইহিম, আমি তাদের উপরে ছাগল চড়াই, ছাগল চড়িয়ে জীবিকা নির্বাহ করি, এটা আমার কাজ। ফাজা রুত আলাইহিম, যখনই আমি ফিরে আসি বিকেলে হালাক্ত, আমি দুধ দহন করি, ফাউসকি বেহামা কাবলা ওলাদি, আমি তাদেরকে আগে দুধ পান করাই, আমার ছেলে মেয়েকে দুধ পান করার পূর্বে, এটা আমার চিরাচরিত নীতি। ফামা আতেই তো হাতা আমসাই তো কাদ না বিয়া সাজারো, একদিন পাশে ঘাস ছিল না, সেই জন্য দূরে চলে গেলাম ছাগল চড়াতে, মা আতেই তো হাতা আমসাই তো, আমি আসতে পারিনি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের পরে এসে পে ফাওয়াজাত তো মা কাদ নামা, আমি দেখলাম আমার বাপ মা ঘুমিয়ে গেছেন, ফাহালব তো কামাকুম তাহালব, আমি ওইভাবে দুধ দহন করলাম, এরপরে ওই দুধের বাটি নিয়ে ফা যে তো বিল হেলাবে, আমি দুধের বাটি নিয়ে আসলাম আমার বাপ মায়ের মাথার পাশে, আক্রাহ উকে যাহমা, আমি খারাপ মনে করি তাদের কেমনে জাগাবো, আক্রাহ আমি এটাও খারাপ মনে করি আমার ছেলে মেয়েকে কেমনে দুধ পান করাবো, কাবলা ওলাদি, আমার ছেলে মেয়ের পূর্বে আমার বাপ মাকে কেমনে দুধ পান করাবো, এটা যে আমার চিরাচরিত নীতির উল্টা, আমি আমার পিতামাতাকে আগে দুধ পান করাই, তারপর আমার ছেলে মেয়েকে পান করাই, এটা আমার নীতি, আজকে কেমনে কি করি, এইভাবে আমি খারাপ মনে করে ঘুম থেকে জাগাতে পারলাম না, দাঁড়িয়ে থাকতে লাগলাম, ওই এত জাগাও না ইন্দা কাদামাইয়া, আমার দুই পায়ের নিচে আমার ছেলেরা চিৎকার করছিল, চিৎকার করে তারা পা খেতে চাচ্ছিল, দাবিয়া দাবুম হাত্তা তালাল ফাজর, এইভাবে আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার ছেলে মেয়ে আমার দুই পায়ের নিচে চিৎকার করে কাঁদতে থাকলো, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। আপনার ছেলে যদি একবার আম্মু বলে আর ওইদিকে যদি কেঁদে উঠে আর আপনার মা যদি ডাকে, তাহলে আপনি ওইদিকে যাবেন, ছেলের দিকে আগে যাবেন, আপনার ছেলের উপরে আপনি এত দুর্বল, আপনি বাপ মায়ের মর্যাদা বুঝতে পারছেন না, বোঝাও কঠিন, আর যা বাপ মা করছে আপনার বুঝে উল্টা। এটাও ঠিক, যেদিন বাপ মা বৃদ্ধ হয়ে যায় সেদিন মেয়েরাকে বেশি ভালোবাসে, মেয়ের ছেলে মেয়ে সব, নিজের ছেলে আর নিজের যেগুলো ছেলের ছেলে এইগুলো একটু দূরে পড়ে যায়, বাপ মা যেন কেন উল্টা করে, উল্টা করবে এ কথাই ঠিক, বাপ মা উল্টা করবে এ কথাই ঠিক, আর কেন করবেন এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। দেখেন আপনি দুই পায়ের নিচে ছেলে চিৎকার করছে, কাঁদছে ছেলে মেয়ে, কয়েকটা ছেলে মেয়ে এইভাবে দাঁড়িয়েই থাকলেন আর ছেলে মেয়েরা কাঁদতেই থাকলো, হাত্তা তাল আল ফজর ফজর হয়ে গেল। তাই তিনি বলছেন, আল্লাহুম্মা
তুমি যদি বিশ্বাস করো আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য ফাফারেজ, তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে আমি সরিয়ে দিলাম, তোমরা এখন সূর্য দেখো, এখনো বের হওয়ার মতো হয়নি। তিনজনের দ্বিতীয় জন বলল আল্লাহুম্মা ইন্নাহু কানালি বিনতু আমিন, আমার একটা চাচার মেয়ে ছিল, ওহিব্বুহা কা ইউহিব্বুর রাজুল আর ইউহিব্বু আশাদ্দ মিনার রাজুল, মানুষ যেভাবে নারীকে ভালোবাসে আমি তার চেয়ে বেশি ভালোবাসতাম। মানুষ নারীকে ভালোবাসে এটা আগেকারই নীতি, আর ও ভালোবাসারই বস্তু, ওর ভিতরে ভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই জন্য পুরুষ একজন নারীকে দেখে যত তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে পড়ে ভুল পথে চলে যায়, নারী অত তাড়াতাড়ি ভুল পথে আসে না। ওরা যখন একটু আগায় তখন আরো দশ হাত আগিয়ে যায়, এ নিজেকে ধরে রাখতে পারে না, গতিটা এর উপরে বেশি ওর উপরে কম। ও বলছে মানুষ যেভাবে নারীকে ভালোবাসে আমি তার চেয়ে বেশি ভালোবাসতাম, ফাতাত নফসাহা আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, ফাবাত সে নাকচ করল, সে বলল হাতিয়া মেয়াদ দেনার, ও বলল যদি 100 বা 200 স্বর্ণ মুদ্রা আনতে পারো তাহলে আমি তোমার সাথে রাজি হব। সে এই কথাই কেন, এই কথা কেন বলল, হয়তো বা সে মনে করেছিল আমার চাচাতো ভাই নিঃস্ব মানুষ, 100 স্বর্ণ মুদ্রা তার কাছে জমা করা অসম্ভব, ও পারবেও না এখানে আসবেও না, সাইতো হাত্তা জামাতো, আমি জীবন বাজি রেখে চেষ্টা করলাম, আমি টাকা জমা করলাম, ফাতাইতো বেহা ফালাকিতো বেহা, টাকা নিয়ে আমি উপস্থিত হলাম, ফা জালাস্তো বাইনা রিজলাইহা আমি তার দুই পায়ের মাঝে বসলাম, এখন আমি জেনা করব, দুই পায়ের মাঝে বসে জেনা করব, এরকম প্রস্তুতিতে নিয়ে দাঁড়িয়েছি। তখন আমাকে বলছে আব্দাল্লাহ ইত্তাকিল্লা, এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে একটু ভয় কর, এই সময়ে এই কথা বলাও কঠিন। ও বলছে ফা কুমতা আনহা, তখন আমি ওখান থেকে উঠে গেলাম। এই জন্য আপনাকে বলেছি যে মোবাইলের কথা যদি আপনি বন্ধ করতে পারেন জিন্দেগি তার কথা বলবো না, এরকম যদি হতে পারে তাহলে আপনি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। ইনি বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ এন কুনতা তাআলাম, তুমি যদি বিশ্বাস করো আমি ফালতু জালেকা লেইব থেকে হজেকা, আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, ফাফারেজ তাহলে তুমি আজকে পাথর এখান থেকে সরিয়ে দাও। আল্লাহ ভরসা, দেখেন কথার গতি কি। তিনজনের তৃতীয় জন বলল যে ইস্তাজাক্তু আজিরান, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, সে অর্ধ দিন কাজ করলো, আমি টাকা দিতে চাইলাম সে টাকা নিল না, রাগ করে চলে গেল, আমি সে টাকা দিয়ে তার ছাগল গরু কিনে বাড়াতে লাগলাম, অনেক হয়ে গেল, অনেক দিন পরে এসে বলছে আমার টাকাটা দেন। আমি বললাম খুজ হাল মা হাজাল মালাকুল্লাহ, এখানে যত আছে গরু ছাগল সব নিয়ে চলে যাও। আমাকে বলল যে আপনি মজাক করছেন কেন, আমি একদিনে টাকা চাচ্ছি। না আমি তোমাকে মজাক করিনি, তুমি এগুলো সব নিয়ে যাও। তারপরে সব নিয়ে চলে গেল, আমি চাইলে তাকে একদিনের টাকা দিতে পারতাম, বেশি দিতাম না, কিন্তু এই কাজটা করেছি। রাজা রহমতেকা অমিন খাসিয়াতা আজাবেকা, তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে করেছি, ফা ফারেজ লানা আজকে তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। ফা জালাল হাজারো, এই কথা বলতেই পাথরটা সম্পূর্ণ সরে গেল, তারা বেঁচে গেল বুখারী মুসলিম, একবারে দিনের মতো সত্য কথা। দেখেন আল্লাহ ভরসা, এমনিতেই পাথর কিন্তু সরে গেল, এটা আল্লাহর উপরে ভরসার ফলাফল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আল্লাহ ভরসার আরও অনেক আলোচনা শুনতে পাবো। আজকের আলোচনার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা, তার প্রথম কথা হচ্ছে সলাত আদায় করতে আপনি বাধ্য। বুখারী মুসলিমের বাংলা দেখে আপনাকে সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। 15 বছর বয়সে যে সলাত আদায় করে না সে মুসলমান নয় এ কথাই ঠিক, সে হত্যার যোগ্য এ কথাই ঠিক, আমরা বলছি সে মহাপাপী। 15 বছর বয়সে কোনো ছেলে মেয়ে নামাজ পড়বে না এটা হতেই পারে না, 15 বছর বয়স হয়ে গেছে কোনো ছেলে মেয়ে সলাত আদায় করে না এটা অসম্ভব, এটা হতেই পারে না, যে কোনো মূল্যে আপনাকে সলাত আদায় করতে হবে। আল্লাহ রাসূলের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে, যে পদ্ধতি অন্যান্য মসজিদে দেখছেন এই পদ্ধতি পরিত্যাগ করতে হবে। তারপরে দ্বিতীয় যেটা জরুরি কথা আপনার সাথে, দেখুন বিশ্বাস করুন আপনাকে কাপড় রাসূলের পদ্ধতিতেই ব্যবহার করতে হবে, ডিলডোল পোশাক পরতে হবে, এই পোশাক পরিহার করুন, স্ত্রীর গায়ে ডিলডোল, মেয়ের গায়ে ডিলডোল বড় পোশাক দেন, নিজেও ব্যবহার করেন,
তার পোশাক হবে টাকনোর নিচে আর আপনার পোশাক হবে টাকনোর উপরে। আজ সন্ধ্যা হতে হতে যেন পোশাক বাড়িতে যা আছে তা পরিবর্তন হয়ে যায়। দেখুন, কথাকে অমান্য করার চেষ্টা করিয়েন না। তিন, এই মসজিদে অন্য কোনো খরচের ব্যবস্থা নাই, এখানে নিচে কোনো মার্কেট নেই যে সেখানে টাকা পয়সা ইনকাম হয়, কাজে এখানে অনেক খরচ আছে। মনটা সবসময় বড় করে রাখবেন। দান হচ্ছে জান্নাতের একটা বড় মাধ্যম, দান দলিল, মন সংকীর্ণ করবেন না। সালাম ফিরার সাথে সাথেই বের হয়ে যাওয়াটা আপনার সফলতা নয়, দুই মিনিট তিন মিনিট পরে একটু বের হন। বাহিরে গিয়ে তো বন্ধুকে নিয়ে গল্প ঠিকই আছে, এত ব্যস্ত হচ্ছেন কেন? বুঝতে হবে এটা ইমানের ঘাটতি। সম্ভবপর সহযোগিতা করেন যাতে করে মসজিদের কাজগুলি সহজেই হতে থাকে, যেসব খরচগুলি আছে সেগুলো সহজের জন্য ব্যবস্থা হয়, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। শেষের কথাটি, আমরা আগামীকাল সকাল 9টায় পিস টিভিতে আলোচনা করার জন্য দুবাই যাচ্ছি, 19 জন মনে হয় যাচ্ছে, আগামীকাল 12 জন যাচ্ছে, পুরাতনগুলো 4 জন আছে, আমি মুজাফফর আরও 2 জন আছে, 4 জন আছে পুরাতনগুলি, আর সব নতুন যাচ্ছে। এক মাস যাবৎ সেখানে পিস টিভিতে আলোচনা চলবে। তো আপনাদের পক্ষ থেকে, যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে আপনারা দোয়া করবেন যেন আমরা কাজগুলো সুন্দরভাবে করতে পারি আর শরীয়তকে সুন্দরভাবে পেশ করতে পারি, যাতে করে সারা পৃথিবীর মানুষ সঠিক কথাটা পায়। এটারও দোয়া করিয়েন, আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত থাকলে সহজেই বলা যাবে, আর যদি কবুলিয়াত না থাকে তাহলে সহজেই কথা আসবে না, সুন্দর সঠিক আসবে না। আর আমি আপনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন, ঈমানের সাথে রাখেন, এই মসজিদে যাতায়াত করছেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলতে পারেন। আল্লাহু আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।